আজকের এই ভিডিওটা সারা বাংলাদেশের ওই সকল মানুষদের জন্য যারা ক্রিকেটার তামিম ইকবালের ফ্যান আছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওতে আমরা রিভিল করতে যাচ্ছি হঠাৎ করে কেন তামিম ইকবালকে বাদ দেওয়া হলো। পারফরমেন্স ভালো খারাপ যেটাই হোক, তামিম ভাইকে বাদ দেওয়ার যে প্রসেসিংটা সেই জায়গাতে সমস্যা। আমি বলছি না যে তামিম ভাই বাংলাদেশকে বিশ্বকাপ জিতাই দিবেন বা তিনি খুব ভালো ফর্মে আছেন, কিন্তু বাদ দেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটাতে আমার সমস্যা। বরাবরের মতনই আবারও আলোচনায় উঠে এসেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাইয়ের কথা। দেখেন, তিনি একজন সম্মানিত রাজনৈতিক ফ্যামিলির থেকে বিলংস করেন। তার বাবা একজন কী বলা যায় রাষ্ট্রপতি ছিলেন, জিল্লুর রহমান সম্ভবত। আর কী বলা হয় যে ওনার যেই অবদান রাজনীতিতে অনস্বীকার্য, কিন্তু বিসিবিতে তিনি যেভাবে ভর হইয়া বসছেন, এবং কি ভর হয়েছেন ভালো কথা, এতদিন যাবৎ তিনি যে ক্ষমতায় আছেন একটা পোস্টকে দখল করা, মানে খেলোয়াড়দের সাথে বিভিন্ন সময় ওনার বাজে, সাকিবের সাথে বাজছে, তামিমের সাথে বাজছে, মাশরাফির সাথে বাজছে, যারাই একটু টপ লেভেলে আছে তাদের সাথে কিন্তু ওনার বাজে। এখন আজকে যখন ক্রিকেটার তামিম ইকবাল তিনি তার একটা পার্সোনালি লাইভ করলেন, হ্যাঁ, সেই লাইভের পর সেখানে তিনি একটা নাম বলেন নাই কিন্তু একটা তীর ছুড়ছিলেন। এই তীরটা হচ্ছে বিসিবি সভাপতি পাপন ভাইয়ের দিকে। প্রথম আলোর প্রতিবেদন বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অডিও বা ভিডিও বার্তায় যে তামিম বলছেন যে আমাকে বোর্ডের টপ লেভেলে আপনার একজন ফোন করেছেন, উনি বেশ ইনভলভ আমাদের ক্রিকেটে, আমাকে হঠাৎ করে বললেন তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচে খেলো না আফগানিস্তানের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে যে পাপন ভাই কেন এরকম অনৈতিক প্রস্তাব তামিম ইকবালকে দেখান দিবেন, কারণ তিনি তো টপ অর্ডারেই খেলেন। এখন যখন মানে তামিম যেহেতু সরাসরি নাম বলে নাই, এরপরে প্রথম আলো প্রতিবেদন করছে তামিমের ইঙ্গিত থেকে তীরটা মূলত তিনজনের দিকে যায়। একজন হচ্ছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই তিনজনই জাতীয় দলের সঙ্গে সরাসরি এবং বেশি সম্পৃক্ত। তবে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে জালাল ইউনুস বা খালেদ মাহমুদ নন, তামিমকে ওই প্রস্তাব দেওয়া ব্যক্তি স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এ ব্যাপারে ওনার সাথে জানতে চাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও বিসিবি সভাপতি রিপ্লাই করেননি, প্রথম আলোর টেক্সটকেও তিনি রিপ্লাই করেননি। আর এখন বিষয়টা দেখেন যে ভাই, আপনি একজন এমপি, মাশাআল্লাহ অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শক্ত, আপনি ওইগুলো নিয়ে থাকেন না, কোনো কারণে আপনি বিসিবির দায়িত্ব পাইছেন। আর আরেকটা হচ্ছে বাফুফে, এই দুইটা জায়গায় আমাদের দুইজন কর্মকর্তা এমনভাবে গেইথা বসছে ওনারা এখান থেকে ওঠেই না। ক্রিকেট টিমটার মধ্যে যে কী পরিমাণ পলিটিক্স হচ্ছে, আবার দেখেন সাকিবের স্বেচ্ছাচারিতা, মানে এখানে যে খেলে যার পারফরমেন্স ভালো আছে, যার লবিং ভালো আছে, তাদের দেখেন যে এখানে একটা আধিপত্য বিস্তারবাদ সিস্টেম চলে। এখন তামিমকে বাদ দিতে হবে না, তামিমকে রাখতে হবে, এটা অবশ্যই বোর্ড ডিসাইড করবে, কিন্তু ওই ডিসাইডের যে দায়িত্বটা যারা পালন করছেন তারা কতটুকু নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করছেন। তামিম ইকবাল যদি বাজে ফর্ম করে বাদ দিয়ে দিবেন, সমস্যা তো নয়, বাংলাদেশে নতুন ক্রিকেটার আছে, তারা এখানে চান্স পাবে, ডাজন্ট ম্যাটার। বাট এইভাবে প্রেশার দেওয়া যে এই খেলোয়াড় তার 19 বছরের কেরিয়ারে সবসময় তিনি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন, খেলার ওপেনিং করেছেন, আর তাকে হঠাৎ করে এসে তিন চেরে নামানোর এই যে প্রক্রিয়া বা প্রস্তাব, এটার পিছনের কারণটা কি? মানে তামিমের জায়গায় কারে খেলাইতে চায়? তামিম থেকে বাজে পারফরমেন্সকারী খেলোয়াড় এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আছে? এখন কি পেছনে কোনো নেগোসিয়েশন হচ্ছে? এরকম ছোটোখাটো অনেক প্রশ্নই কিন্তু রহস্যজনক একটা অবস্থান, যে মানে কারা চায় না তামিম ইকবাল খেলুক? তামিম না খেললে কাদের লাভ? তার পজিশন নাড়লে কাদের লাভ? আমরা কি এমন কোনো খেলোয়াড় দেখেছি যে তামিমের বিপরীতে খুব ভালো খেলছেন? মানে এরকম প্রস্তাব কেন দেওয়া হবে? আর মেডিকেল রিপোর্ট নিয়ে কিন্তু তামিম ভাই বলেছেন যে এখানেও কিছুটা কারসাজি বা মানে কিছুটা অনৈতিক বিষয় আছে, যেটা নিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আমরা বলি যে পাপন ভাই, আপনি বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু দিয়েছেন, আপনি রাজনীতির অনেক কিছু দিয়েছেন, এবার আল্লাহর হস্তে আপনি এই বিসিবির সভাপতির দায়িত্বটা ছাইড়া দেন। আপনার বাবা একজন সম্মানিত মানুষ ছিলেন, আপনি রাজনীতিতে তো ওইরকম সফল না, আপনি এমপি হয়েছেন আপনার বাবার বদৌলতে, এতটুকু আমরা বিশ্বাস করি, আপনি অ্যাজ এ ভালো ব্যবসায়ী সব ঠিক আছে, কিন্তু বিসিবির দায়িত্বটা আবার অন্য কাউকে দেওয়া উচিত, অনেক যোগ্য ব্যক্তিত্ব আছেন। তো দেখা যাক তামিমের আসলে ফিরা হয় কিনা, বা প্রধানমন্ত্রী আসার পর আলাদা কোনো সিদ্ধান্ত হয় কিনা, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।